হ্যালো, আজকে আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আমি রাহিন ইবনে হারুন। তো আমাদের বিষয় হচ্ছে যে আজকে ইউটিউব বা ইউটিউব নামকরণ কীভাবে হয়েছিল। তো ইউটিউব নামকরণ কীভাবে হয়েছিল সেটা আমাদের সত্যি কথা বলতে কি আমি অনেক খোঁজাখুঁজি করেছি। তবে ইউটিউব নিয়ে একটা মজার কাহিনী রয়েছে, সেটা আমি আপনাদেরকে সবার শেষে বলবো। তবে আমি ইউটিউবের নামটা হয়তো কীভাবে হয়েছে বা কীভাবে এটা হতে পারে তো সেটা নিয়ে সামান্য একটু ধারণা করবো। যা যদিও এটা সত্যি কি না, সত্যি না হয়তো তবু একটা ইউটিউবের সঙ্গে একটা সামঞ্জস্যপূর্ণ একটা তথ্য দিব আপনাদেরকে। তবে এটা হয়তো সত্যি না, ধরে নিন সত্যি না, হয়তো আপনাদের হয়তো এই ঘটনাটা হয়তো আপনাদেরকে ভালো লাগবে জিনিসটা। তো ইউটিউব আসলে কি, ইউটিউব আসলে কি সেটা যদি আপনাদেরকে জানি, তো জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস। আপনারা যারা অনেকে সায়েন্সে পড়েছেন তো তাদের জন্য এই জিনিসটা অনেকটা জিনিসটা সোজা হবে। যারা হচ্ছে যে 99 পড়েছেন তাদের জন্য জিনিসটা হচ্ছে অনেকটা সোজা হবে। তো আমরা আপনাদেরকে মনে আছে যে হয়তো যারা দেখেনি তারা হয়তো গ্যালভানিক কোষ বা হচ্ছে যেরকম একটা কোষের নাম শুনেছেন, ব্যাটারির নাম শুনেছেন। তো যারা এই গ্যালভানিক কোষের নামটা শুনেন তারা অবশ্যই সার্চ দিয়ে, ইউটিউব সার্চ দিয়ে সেই সম্পর্কে বিস্তারিত জেনে আসতে পারবেন। তো আমরা যারা হচ্ছে যে শুনেছেন পড়াশোনা, আপনারা তো একটা কথা শুনেছেন যে গ্যালভানিক কোষে আমরা ছোটো একটা যেরকম একটা ব্রিজ ইউজ করি, সেটার মধ্যে কেসিএল টাইপের কিছু একটা থাকে, যেটা কী করে যখন আমাদের ব্যাটারিটা শেষ হয়ে যায় তখন এটাকে যখন ইলেকট্রন প্রবাহটা শেষ হয়ে যায় তখন এই জিনিসটাকে আরও কতক্ষণ চালিয়ে রাখার জন্য আমরা এই একটা টিউব ব্যবহার করি। আর এখানের মধ্যে কেসিএল থাকে, আরেকটা হচ্ছে যে আমাদের ইয়ে থাকে যে গাগার টাইপের কিছু একটা থাকে যার মাধ্যমে আটকে রাখে। তো এই এই যার মাধ্যমে ইলেকট্রন প্রবাহটা আর কতক্ষণ চলে। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের এই জিনিসটা হচ্ছে ইউটিউব। কেমিস্ট্রিতে এই অংশটুকুই বলা হয় ইউটিউব নামে পরিচিত। এই একটা নল যেটাকে বলা হয় টিউব, দুই পাশ খোলা একটা নল, এটা অনেকটা ইউ আকৃতির, যার কারণে একটা ইউটিউব বলা হয়। তো এই ইউটিউব আসলে জিনিসটা আসলে কী করে, দুইটার মধ্যে দুইটা জিনিসের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। কিন্তু এই সম্পর্ক স্থাপনটা হচ্ছে এমন একটা জিনিস, যেমন আমরা যদি জিনিসটাকে এমনভাবে কল্পনা করি, যেমন আমরা হয়তো যারা কন্টেন্ট তৈরি করি তাদের প্রত্যেকে এটা হচ্ছে যে আমরা কন্টেন্ট মেকার, আর এটা হচ্ছে যে যারা হচ্ছে যে ভিউয়ার। তো আমরা দুই ধরনের মানুষ ইউটিউবে থাকে, একটা হচ্ছে কন্টেন্ট তৈরি করা, একটা হচ্ছে ইউটিউবে যারা ভিডিওগুলো দেখে। তো এই ভিডিওগুলো আমরা কী করি যে কন্টেন্টগুলো আমরা এমন একটা কাজ করি যে কন্টেন্টগুলো তৈরি করে আমরা কন্টেন্টগুলো ইউটিউবে দিই, ইউটিউবের মাধ্যমে সেই জিনিসটা কোনো একটা জায়গায় সংরক্ষণ হয়। তো সংরক্ষণ হওয়ার পরে আমাদের কন্টেন্ট সংরক্ষণ হবে যখন ভিউয়াররা যখন সার্চ করে, সার্চের মাধ্যমে এই তথ্যগুলো পেয়ে থাকে, এই জিনিসগুলো খুঁজে পেয়ে থাকে। তো জিনিসটা হচ্ছে অনেকটা ওইরকম, হয়তো জিনিসটা লিঙ্ক তৈরি করেছিল ইউটিউব যে যার মাধ্যমে এক কেউ কন্টেন্ট দিবে, কেউ কন্টেন্ট নিবে। আবার জিনিসটা এমনও হতে পারে যে ইউটিউব অর্থাৎ তোমার টিউব, যেখানের মধ্যে তোমার সব কিছু পাবে, তোমার মতো করে তুমি দেখবে, সেই জিনিসটা হচ্ছে ইউটিউব। তো অনেক কিছুই হতে পারে, কিন্তু এই সম্পর্কে আমি অনেক ঘাটাঘাটি করেছি। যদি আমি কোনো তথ্য পাইনি ইউটিউব নামকরণ আসলে কীভাবে হয়েছিল, তবে এটা নিয়ে একটা ছোট্ট একটা মজার কাহিনী রয়েছে। মজার কাহিনীটা হচ্ছে কি, যখন ইউটিউব তখন যখন 2006 সাল পর্যন্ত একটা সমস্যা ছিল কি, ইউটিউব নামে দুইটা সার্চ ইঞ্জিন দুইটা ছিল সোশ্যাল মিডিয়া, একটা ছিল YOUTUBE আর একটা ছিল EUTUBE, দুইটা। তো এখানের মধ্যে সমস্যা হয়েছিল কি, যখন 2000 যখন একসময় দেখা গিয়েছিল যে ইউটিউবে সার্চ মানুষ বেশি করছে ইউটিউব, তো যার কারণে কি হয়েছে যে ইউটিউব যেটা YOUTUBE ইউটিউব যেটা, তারা কি করেছে যে কোম্পানির মালিকটা 2006 সালের নভেম্বর মাসে কি করেছে, ইউনিভার্সাল টিউব অ্যান্ড রোল ফার্ম নামের এক ব্যক্তি মালিক যিনি, তিনি করেছিলেন কি ইউটিউবের বিরুদ্ধে মামলা করেছিল। তো মামলা করে তিনি হারছেন বা জিতছেন সে সম্পর্কে কোনো আমি তথ্য পাইনি, তবে শেষ পর্যন্ত তিনি ইউটিউবের নামটা তার YOUTUBE ইউটিউবেরটা পরে তিনি নামকরণ করেন YOUTUBE.com, এই নামটা করেন ইউটিউব নামকরণ করেন। তো অবশেষে তিনি হার মানতে বাধ্য হয়েছেন। তো এটা হচ্ছে একটা মজার কাহিনী। তো যদি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা চেপে সবার মাঝে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।